রাজ্যের পাঠানো ট্যাবলো বাতিল করার প্রতিবাদে বাংলার পক্ষের তরফ থেকে 26 জানুয়ারি সকাল 10টায় নেতাজিনগর মোড় থেকে একটি শোভাযাত্রা করা হয়। নাকতলা বাঁশদ্রোণী গড়িয়া হয়ে কামালগাছি নরেন্দ্রপুর ছুঁয়ে এই শোভাযাত্রা পৌঁছায় বসু পরিবারের প্রাচীন ভিটা কোদালিয়ায়। দিল্লির কুচকাওয়াজে রাজ্যের পাঠানো সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ট্যাবলো প্রদর্শনের অনুমতি দেয়নি কেন্দ্র সরকার। বাংলার পক্ষ থেকে মনে করা হয় এটা সুভাষচন্দ্র তথা বাঙালি জাতির প্রতি চরম অপমান। 26 জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা বাংলা পক্ষের আয়োজিত ট্যাবলো শোভাযাত্রা এই ঘটনার প্রতিবাদ স্বরূপ সংগঠিত হয়। আমাদের আজকে বাংলা পক্ষের বীর সুভাষের 23 তারিখের যে জন্মদিনের অনুষ্ঠানটা সেটা আমরা পিছিয়ে দিয়ে আজকে করেছি। আবার প্রথম মাল্যদান করলেন ডক্টর অরিন্দম বিশ্বাস, জয় বাংলা। আমি তো সকলকে যারা যারা টিফিন পাননি, যারা টিফিন পাননি তাদেরকে পাস করে দিন। নমস্কার, টুডেজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নেতাজি নগর মোড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি নগর মোড়ে কিন্তু বাংলা পক্ষের তরফ থেকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ মিছিলের কারণটা হচ্ছে দিল্লির কুচকাওয়াজে 26 জানুয়ারি নেতাজির যে ট্যাবলোটা পাঠানো হয়েছিল সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু বাতিল করা হয়েছে। সেই বাতিল করার উদ্দেশ্যে বাংলা পক্ষের তরফ থেকে এখানে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। আসুন আমরা সরাসরি ওনাদের কাছ থেকে জেনে নেবো ওনাদের বক্তব্য। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম প্রবাল চক্রবর্তী। বাংলা পক্ষের তরফ থেকে আজ যে প্রতিবাদ মিছিলটা আয়োজন করা হয়েছে এটা সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা সবাই মানে ইতোমধ্যেই জেনে গেছেন যে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে যে কুচকাওয়াজ হয় সেখানে আমাদের রাজ্য থেকে যে ট্যাবলোটা পাঠানো হয়েছিল সেটা নেতাজি সংক্রান্ত ট্যাবলো ছিল এবং তার মধ্যে আরও অনেকজন বাংলা মায়ের গর্বিত সন্তানদের মূর্তি সেখানে ছিল। কিন্তু নানান অজুহাত দেখিয়ে, নানান কুযুক্তি দেখিয়ে কেন্দ্রীয় সরকার 26 জানুয়ারির কুচকাওয়াজে এই রাজ্যে ট্যাবলো বাতিল করেছে। তার বিকল্প হিসেবে, তার প্রতিবাদ হিসেবে আমরা আজকে আমাদের এখান থেকে একটা ট্যাবলো বার করার কর্মসূচি নিয়েছি এবং আমরা এই নেতাজি নগরে নেতাজি মূর্তির পাদদেশে জবায়েত হয়ে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। কোথা থেকে কতদূর পর্যন্ত যাবেন? আমরা এখান থেকে শুরু করব নেতাজিনগর, মানে নেতাজিনগরের আরেকটা যে পয়েন্ট আছে অর্থাৎ যেটাকে বলা হয় জিডি বিড়লা মোড়, সেখান থেকে আমরা শুরু করে আমাদের ট্যাবলো যাবে কোদালিয়া পর্যন্ত, অর্থাৎ বসু পরিবারের যে আদি বাড়ি সেই পর্যন্ত। কেন মনে হচ্ছে যে ট্যাবলোটা বাতিল করার কারণটা কি? ট্যাবলো বাতিল করার মূল কারণ, তারা যে যুক্তি দেখিয়ে থাকুক, ট্যাবলো বাতিল করার মূল কারণ হচ্ছে বাঙালি বিদ্বেষ। এটা এই প্রথম হলো না, বারংবার
কিন্তু বাংলার ট্যাবলো বাতিল করা হচ্ছে। ধারাবাহিকভাবে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লিতে বাংলার ট্যাবলো বাতিল করা হচ্ছে, এক একবার এক এক অজুহাত, কিন্তু বাতিলটা করা হচ্ছে। বাঙালিদেরকেই বারবার এরকম বিদ্বেষের শিকার কেন বারবার হতে হয় বলে আপনার মনে হয়? আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বাঙালি জাতি ভারতের সর্বশ্রেষ্ঠ জাতি, এটা ঈর্ষা থেকে আসে, ঠিক আছে। অন্যান্য যে যারা প্রচুর পয়সা করেছে কিন্তু বিদ্যাবুদ্ধি বলে কিছু নেই, সেই জাতিগুলি আমাদের জাতিকে অশ্রদ্ধা করে, সেই জাতিগুলি আমাদেরকে ঈর্ষা করে, হিংসা করে, সেই জায়গা থেকে এইগুলো বারবার তৈরি হয়। নমস্কার, আমি দিব্যেন্দু ঘোষ, আমি বাংলা পক্ষের অজস্র সমর্থকের মধ্যে একজন সমর্থক এবং সদস্য। বাঙালিদের প্রতি এই যে বরাবর একটা বিদ্বেষ চলে আসছে, এটার কী কারণ বলে? দেখুন, বাঙালির প্রতি বিদ্বেষটা আজ থেকে নয়, এটা প্রাক স্বাধীনতা যুগ থেকে, যেটা সবচেয়ে বড় যেটা আমরা দেখি যে বঞ্চনার শিকার নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই থেকে শুরু। তারপরে অজস্র ঘটনার মধ্যে থেকে আমরা দেখেছি প্রতিনিয়ত আমরা বাঙালিরা বঞ্চিত হই, বিভিন্নভাবে আমাদেরকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা চলছে সারা ভারতবর্ষ জুড়ে। মেনে নিতে নিতে পিঠ ঠেকে গেছে আমাদের, একটা প্রতিবাদ কোথাও না কোথাও থেকে করার দরকার ছিল এবং আমরা সেই প্রতিবাদটা শুরু করেছি। আমরা যে কাজটা করি বাঙালির অধিকারের লড়াই, আমরা সেটা বাঙালিকে সচেতন করে দিতে চাই। আমরা কারোর সাথে মারামারি ঝগড়াঝাটি চাই না, আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা বাঙালি, বাঙালির নিজস্ব অধিকার। যে বাঙালি আজকে স্বাধীনতা এনেছে, যে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে ভারতবর্ষ গর্ববোধ করে, সেই শিল্প সাহিত্য সংস্কৃতি যাতে আবার পুনরুদ্ধার হয়, যাতে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়, এই বাঙালিরাই সেই কাজটা করে দেখাবে আগামী দিনে। ট্যাবলোটা বাতিল করার পিছনে অজুহাতগুলো কী কী ছিল? ট্যাবলো বাতিল করার জন্য যে যে অজুহাত ছিল সেই বিশ্লেষণে না যেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিজের জাতির যিনি জনক, আমরা নেতাজিকে বলি, তাকে যদি বঞ্চিত করা হয় সেখানে প্রতিবাদ তো আমরা সবসময় করব। কারণ যাই হোক, কারণ যেভাবেই হোক, যে কোনো কারণের জন্য হোক, আমরা তার বিশ্লেষণে যাব না, প্রতিবাদ আমরা করব। বাঙালির প্রত্যেকটা বাঙালির আজকে যে কোনো বাঙালি, সে কোনো নেতা হোক, মন্ত্রী হোক, বুদ্ধিজীবী হোক, কোনো রকম বঞ্চিত হলে তার প্রতিবাদ আমরা সেখান থেকে শুরু করব। ধন্যবাদ। এতক্ষণ আপনাদেরকে আমরা টুডেজ বাংলার পর্দায় সরাসরি দেখিয়ে দিলাম নেতাজি নগর মোড় থেকে বাংলা পক্ষের তরফ থেকে যে ট্যাবলো বাতিল নিয়ে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে, সেখানে তারা কী কী কর্মসূচি করছেন, কোথা থেকে কোথায় মিছিলটা যাবেন। হ্যালো, নমস্কার দাদা, আপনার নাম? কৌশিক মাইতি। মানে বাঙালিদেরকে বারবার এরকম ডিপ্রাইভ কেন করা হয় বলে আপনার? আমরা জানি বাঙালি স্বাধীনতার আগে বঞ্চিত, স্বাধীনতার পরে বঞ্চিত, এবং বাঙালিকে হিন্দি সাম্রাজ্যবাদী দিল্লি, বাঙালি শত্রুদের শাসিত দিল্লি বারবার বঞ্চিত করেছে। স্বাধীন ভারতেও বাঙালি বঞ্চনার শিকার, সেখানে বাংলার ট্যাবলো বারবার বাতিল হচ্ছে, 2020 বাতিল হয়েছে। এবার তো একটা স্পেশাল ওকেশান যেটা বলা হয়, কারণ এবার বীর সুভাষের 125তম জন্মজয়ন্তী, তিনি বাংলায় জন্মেছেন, তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু বাংলা রাজ্য থেকে যে ট্যাবলো পাঠানো হয়েছে তা দিল্লি হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্র বাতিল করে দিয়েছে। ধিক্কার জানাই, বাংলা পক্ষ বলছে যদি বীর সুভাষকে সম্মান দিতে হয় তাহলে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চালু করতে হবে। বীর সুভাষের মাতৃভাষায় সেনাবাহিনীর পরীক্ষা হয় না, বাঘাযতীনের মাতৃভাষায় পরীক্ষা হয় না, মাস্টারদা সূর্যধনের ভাষায় পরীক্ষা হয় না। আমরা চাই সেনাবাহিনী চাকরির পরীক্ষা বাংলা ভাষায় হোক। এই তিনটে দাবি যে ট্যাবলো বাতিল করেছে কেন তো ধিক্কার জানাই, এবং সেনাবাহিনী চাকরি পরীক্ষা বাংলা ভাষায় নিতে হবে, এবং সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চালু করতে হবে, এই দাবিতে আমাদের লড়াই চলছে এবং কোদালিয়া পর্যন্ত আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলবে। বাঙালিদের উদ্দেশ্যে কী বলতে চান? বাঙালির বোঝো, এই ভারতকে আমরা রক্ত দিয়ে স্বাধীন করলেও আমরা এই মাটিতে বারবার বঞ্চিত হয়েছি। আমরা প্রথম শ্রেণীর নাগরিকত্ব চাই, একজন হিন্দিবাসী সমান অধিকার চাই, এই ভারতের সমস্ত কিছুতে আমাদের মূল অধিকার আমরা হিন্দিবাসী সমান চাই। আমরা এই মাটিতে বঞ্চিত হব না। বীর সুভাষ এই কাজ করেনি যাতে বাঙালি বঞ্চিত হয়। সূর্য সেন রক্ত দিয়েছিল বাঙালি বঞ্চিত হওয়ার জন্য? নিশ্চয়ই নয়, রক্ত দিয়েছিল স্বাধীন ভারত, ভারতকে স্বাধীন করার জন্য। আন্দামান সেলুলার জেলে বাঙালি রক্তে প্রতিটা ইঁটের দেওয়ালে লেগে আছে, কিন্তু স্বাধীন ভারতে কোথায় বাঙালি সাবারকা সম্মান পায়, দীনদয়াল উপাধ্যায় রবায়ন সম্মান পায়, বাঙালি বিপ্লবীরা সম্মান পায় না। আমরা তাই বাঙালিকে বলবো, ওঠো জাগো, এবং বাঙালি হিসাবে এক নিজের অধিকার বুঝে নাও, নিজের দাবি দাওয়া বুঝে নাও। জয় বাংলা। যারা বাঙালিদেরকে কোণঠাসা করে রাখে তাদের উদ্দেশ্যে কী করতে? সেই দিন শেষ হয়ে আসছে, গোটা বাংলা জুড়ে বাংলা পক্ষ নেতৃত্বে বাগছাপ পতাকার নিচে
বাঙালি এক হওয়া শুরু করেছে। তাই বাঙালি দলম ধর্ম নির্বিশেষে এক হচ্ছে এবং আমরা দেখেছি এই প্রথমবার বাঙালি বাঙালি হিসাবে ভোট দিয়েছে এবং বাঙালি ছেলেমেয়ে রাস্তায় নামছে। আগামী দিন আরও জনসমুদ্রে বেঁচে যাবে বাংলা রাজপথ। বাঙালি শত্রুদের বলছি সাবধান হও, তাহলে পাঁচতারি গুটিয়ে বাংলা থেকে পালাতে হবে। আমরা পেয়ে গিয়েছি এখন আমাদের সঙ্গে ডক্টর অরিন্দম বিশ্বাসকে। আসুন আমরা তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব যে এই যে ট্যাবলোটা বাতিল করা হয়েছিল তার আসল উদ্দেশ্যটা কি। নমস্কার দাদা, এই যে ট্যাবলোটা বাতিল করা হলো এর পিছনে আপনার কি মনে হয় যে কারণটা কি? কারণটা কিন্তু আজকের না, কারণটা 73 বছর ধরে বাঙালিকে বঞ্চনা করা, বাঙালিরা বঞ্চিত এবং আজকে বাঙালিকে যেখানে যেখানে কোনটাচা করা যায় তার জন্য হিন্দি সাম্রাজ্যবাদীরা ঐক্যবদ্ধ হয়ে আছে, এটা হচ্ছে একটা উদাহরণ। আজকে সত্যি কথা বলতে গেলে বীর সুভাষের, আমাদের বীর একটা নক্ষত্র বাঙালির ক্ষেত্রে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে, তার আজকে রহস্য কেউ জানে না, অন্তর্ধান রহস্য এখনও উন্মোচিত হয়নি। কেন কেজিবির ফাইলগুলো আটকে আছে এটাই তো প্রশ্ন। সব ফাইল দিয়ে দিলাম, ওই সব কিচ্ছু কথা না, আসল জায়গাটা হচ্ছে কেজিবির ফাইল, সেইগুলো আটকে বসে আছে, সেগুলো কেন বার করছে না? সত্যটা উদ্ঘাটন হলে কি অসুবিধা হবে, এইটাই প্রশ্ন। আর বাঙালিরা কোণঠাসা বহু বছর ধরে, বহু দশক ধরে। কেন মনে হয় যে বাঙালিদেরকে বারবার কোণঠাসা করার চেষ্টা করা হয়? সুভাষের কারণ, সুভাষ। আজকে বাঙালিরাই তো স্বাধীনতাটা এনেছে, 80-85% বাঙালিরা রক্ত দিয়েছে, জীবনদান করেছে, জীবন দিয়েছে, স্বাধীনতা এনেছে। আজকে বাঙালিরা থাকলে তাদের সাম্রাজ্যবাদ, বাঙালিকে যে শেষ করে দেওয়া, সেইগুলো করতে পারবে না। আজকে সত্যিকারের ভারতের যে ঐক্যবদ্ধ হওয়া, একতা হওয়া, সেইটা কিন্তু বাঙালিরা দিতে পারত। আজকে হিন্দি সাম্রাজ্যবাদরা ঢুকে গিয়ে আজকে ভারতবর্ষকে টুকরো করছে, মেলবন্ধন ঘটাতে পারেনি, কয়েকটা খালি সামান্য সম্মান দিচ্ছে। এই পদ্মশ্রী দেখছেন, মাননীয় আজকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেটাকে প্রত্যাখ্যান করেছেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রত্যাখ্যান করেছেন, আর সন্ধ্যা মুখোপাধ্যায় কর্তা করেছেন, ভালো বার্তা দিয়েছেন। আজকে যারা উগ্র কথাবার্তা বলছে, যারা একটা দলের হয়ে কথা বলছে, সেই কঙ্গনা রানাওয়াত সে পর্যন্ত সম্মান পেয়ে যাচ্ছে, কিন্তু আজকে বাঙালির গবেষক, বাঙালির সাহিত্যিক, তারা কিন্তু কোণঠাসা টুকরো টুকরো মাঝে মাঝে কয়েকজনকে দিয়ে এই কাজটা করিয়ে দিচ্ছে, খুশি করতে চাইছে। তাহলে হবে না, এই ট্যাবলো আমরা তৈরি করব। আজকে সুভাষ কিন্তু আমাদের ঘরে ঘরে আছে, মনে আছে, আজকে অন্তরে আছে, মননে আছে, চেতনায় আছে। আমরা সাধারণতন্ত্র দিবস পালন করব, আমরা সত্যিকারের ভারতবর্ষকে চাই, যে ভারতবর্ষের মেলবন্ধন আর ভারতবর্ষের ঐক্যটা। যারা বাঙালিদেরকে বারবার কোণঠাসা করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে কী বলবো? তাদের উদ্দেশ্যে বাংলা পক্ষ উঠেছে, গলি গলিতে জয় বাংলা স্লোগান হবে, আর এই জায়গায় ঐক্যবদ্ধ আমরা করব, হিন্দি সাম্রাজ্যবাদকে শেষ করে ছাড়ব, এটা সময়ের অপেক্ষা, আমরা রাসে, আর এই জায়গায় ঐক্যবদ্ধ আমরা করব, হিন্দি সাম্রাজ্যবাদকে শেষ করে ছাড়ব, এটা সময়ের অপেক্ষা, আমরা রাস্তায় আছি, রাস্তাতে থাকবো, বাঙালির আত্মবিশ্বাস সাহসটাকে আমরা ফিরিয়ে দেবো, তারপর দেখবো হিন্দি সাম্রাজ্যবাদ কোথায় যায়, টিকিট কেটে পাট্টা ইউপিতে ঘুরে বেড়াতে হবে, বাংলায় আর থাকবে না। বাঙালিদের উদ্দেশ্যে কী বলতে চাই? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, 86% আমরা ভারতবর্ষে চাই যেখানে মেলবন্ধন হোক, আমরা হিন্দি সাম্রাজ্যবাদ চাই না, উড়িয়ে দিতে চাই, উবে যাক হিন্দি সাম্রাজ্যবাদ, সেইটা চাইবো। বাঙালিরা ঐক্যবদ্ধ হবে, এই বাংলায় আবার শিল্প হবে, সাহিত্য হবে, সব কিছুর মেলবন্ধন দেখবে, নতুন বাংলা তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকে আমরা এতক্ষণ দেখিয়ে দিলাম বাংলা পক্ষের সদস্য ডক্টর অরিন্দম বিশ্বাসের বক্তব্য। উনি জানিয়ে দিলেন যে এই যে ট্যাবলোটা বাতিল করা হয়েছিল তার পিছনে কী কারণ রয়েছে এবং বাঙালিদেরকে আর কতটা গর্জে উঠতে হবে। এই ধরনের নিউজ আপডেট আরও পেতে চোখ রাখুন টুডেজ বাংলার পর্দায়। ক্যামেরায় গোপালের সঙ্গে আমি রামকৃষ্ণ, টুডেজ বাংলা। ধন্যবাদ।